তুমি কোথায় আসছো? এখানে কি করতে আসছো? আমরা খালদা জিয়াকে মুক্তি করতে আনছি, এখানে মিছিলে আসছি তার মুক্তির জন্য। কোথা থেকে আসছেন আপনি? আমরা চাঁদপুর থেকে এসেছি। আপনারা মানে এই দুই বাচ্চাকে নিয়ে এসেছেন? জি। আর সাথে কেউ আসেনি বাচ্চার মা? জি না। আপনি এই বাচ্চাদের নিয়ে মিছিলে, মিছিলে তো অনেক গোলাগুলি হয়, গ্যাঞ্জাম হয়, তাহলে এই জেনেও আপনি? জেনেও এনেছি, আমাদের নিরাপত্তা আছে এই কারণে আনেছি, তার সমস্যা হবে না এই কারণে। আমরা এসেছি এখানে খালদা জিয়ার জনসমাবেশ হবে, তাই ওনার মুক্তির জন্য আমরা দাবি জানাচ্ছি, এই জন্য আসছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন দোকানদার মানুষ আর আমার জন্মস্থান হলো চাঁদপুর। এরকম কর্মসূচিতে দুটো বাচ্চার সাথে নিয়ে আসছেন কেন? পাবলিকের অনেক ক্ষতি করেছে। আপনার কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি, আমার ব্যবসা বাণিজ্য হয় না, ব্যবসা বাণিজ্য বদ্ধ হয়ে যাচ্ছে, সব মালের দাম বেশি, সব জিনিসপত্রের দাম বাড়াই দিছে। ঠিক আছে, আমাদের যে মনে করেন যে ফকেটে যদি 500 টাকা থাকে বর্তমানে, আগে 1 টাকা থাকতো, এখন 1 টাকা থাকে না। আগে 500 টাকা হইলে চলা যেত, এখন 2000 টাকা হইলে চলা যায় না। ঠিক আছে, কি চান আপনি আন্দোলনের মাধ্যমে? কি চান আন্দোলনের মাধ্যমে? আমি চাই যে সবসময় যেন সমাবেশ করার কোনো দরকার নয়, সব কিছু যেন সস্তা থাকে, মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, এগুলোই চাই। আস্তে আস্তে